বিশিষ্ট প্রাবন্ধিককার প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ সাধু ভাষা বনাম চলিত ভাষা। সম্প্রতি সাধু ভাষা বনাম চলিত ভাষা নামক পুস্তকাকারে প্রকাশিত একটি প্রবন্ধ আমার হস্তগত হয়েছে। লেখক শ্রীযুক্ত ললিত কুমার বন্দ্যোপাধ্যায় বিদ্যারত্ন এম এ আমার সতীর্থ। একই যুগে একই বিদ্যালয়ে একই শিক্ষাপ্রাপ্ত লোকদের মধ্যে পরস্পরের মনোভাবে মিল থাকা কিছু আশ্চর্যের বিষয় নয়। বোধহয় সেই কারণে ভারতী পত্রিকায় প্রকাশিত বঙ্গভাষা সম্বন্ধীয় আমার প্রবন্ধটির সঙ্গে উক্ত প্রবন্ধের যে শুধু নামের মিল আছে তা নয়, মতামতেরও অনেকটা মিল আছে। এমনকি স্থানে স্থানে আমরা উভয়ে একই যুক্তি প্রায় একই ভাষায় প্রকাশ করেছি। দৃষ্টান্তস্বরূপ ললিতবাবুর প্রবন্ধ হতে একটি প্যারা উদ্ধৃত করে দিচ্ছি। যাহারা সাধু ভাষার অতিমাত্র পক্ষপাতী, তাহারা যদি কখনো দায়ে ঠেকিয়া একটা চলিত শব্দ ব্যবহার করিতে বাধ্য হন, তবে সেটা উদ্ধরণ চিহ্নের মধ্যে লেখেন, যেন শব্দটা অপাঙ্ক্তেয়। সাধু ভাষার শব্দগুলি সংস্পর্শজনিত পাপে লিপ্ত না হয়, সেই জন্য এই সাবধানতা। ইহা কি জাতিভেদের দেশে অনাচরণীয় জাতিদিগের প্রতি সামাজিক ব্যবহারের অনুবৃত্তি? বাংলা কথাকে সাহিত্য সমাজে জাতিচ্যুত করবার বিষয়ে আমার পূর্ব প্রবন্ধে যা বলেছি তার সঙ্গে তুলনা করলে পাঠক মাত্রই দেখতে পাবেন যে আমরা উভয়ই মাতৃভাষার ওপর এরূপ অত্যাচারের বিরোধী। তবে ললিতবাবুর সঙ্গে আমার প্রধানত তফাত এই যে তিনি সাধু ভাষার সপক্ষে এবং বিপক্ষে কি বলবার আছে অথবা কি সচরাচর বলা হয়ে থাকে, সেই সকল কথা একত্র করে গুছিয়ে পাশাপাশি সাজিয়ে পাঠকদের চোখের সম্মুখে ধরে দিয়েছেন। কিন্তু পূর্বপক্ষের মতামত বিচার করে কোনরূপ মীমাংসা করে দেননি, আর আমি উত্তর পক্ষের মুখপাত্র স্বরূপে প্রমাণ করতে চেষ্টা করছি যে একটু পরীক্ষা করলেই দেখতে পাওয়া যায় যে পূর্বপক্ষের তর্কযুক্তির ষোলো কড়াই কানা। ললিতবাবু দেখাতে চান যে সমস্যাটা কি, আমি দেখাতে চাই যে মীমাংসাটা কি হওয়া উচিত। ললিতবাবু বলেছেন যে তার উদ্দেশ্য যতদূর সম্ভব নিরপেক্ষভাবে বিষয়টির আলোচনা করা, তাই যদিচ তার মনের ঝোঁক আসলে বঙ্গভাষার দিকে, তবুও তিনি পদে পদে সে ঝোঁক সামলাতে চেষ্টা করেছেন। আমি অবশ্য সেই ঝোঁকটি সামলানো মোটেই কর্তব্য বলে মনে করি নে। কোনো পক্ষের হয়ে ওকালতি করা দূরে থাক, তিনি বিচারকের আসন অলঙ্কৃত করতে অস্বীকৃত হয়েছেন, এমনকি এই উভয় পক্ষের মধ্যস্থ হয়ে একটা আপোষ মীমাংসা করে দেওয়াটা তিনি আবশ্যক মনে করেননি। অপরপক্ষে আমি বঙ্গ সাহিত্যের পক্ষে যা শ্রেয় মনে করি তার জন্য ওকালতি করাটা কর্তব্যের মধ্যে গণনা করি। সেই কারণে আমি আমার নিজের মত কেবলমাত্র প্রচার করি ক্ষান্ত থাকি নে, সেই মতের অনুসারে বাংলা ভাষা লিখতেও চেষ্টা করি। অপরকে কোনো জিনিসেরই এপিট ওপিট দুপিট দেখিয়ে দেবার বিশেষ কোনো সার্থকতা নেই, যদি না আমরা বলে দিতে পারি যে তার মধ্যে কোনটি সোজা আর কোনটি উল্টো। সব দিক রক্ষা করে চলবার উদ্দেশ্য এবং অর্থ হচ্ছে নিজেকে রক্ষা করা। আমরা সামাজিক জীবনে নিত্যই সে কাজ করে থাকি, কিন্তু কি জীবনে কি সাহিত্যে কোনো একটা বিশেষ মত কি ভাবকে প্রাধান্য দিতে না পারলে আমাদের যত্ন চেষ্টা এবং পরিশ্রম সবই নিরর্থক হয়ে যায়।
মনোজগতেও যদি আমরা শুধু ডাঙায় বাঘ আর জলে কুমির দেখি, তাহলে আমাদের পক্ষে তটস্থ হয়ে থাকা ছাড়া উপায়ান্তর নেই। সে যাই হোক, যখন লিখবার একটা বিশেষ রীতি সাহিত্যে চলন করা নিয়ে কথা, তখন আমাদের একটা কোনো দিক অবলম্বন করতেই হবে, কেননা একসঙ্গে দুদিকে চলা অসম্ভব। তাছাড়া যখন দুটি পথের মধ্যে কোনটি ঠিক পথ এ সমস্যা একবার উপস্থিত হয়েছে, তখন ও পথও জানি এ পথও জানি, কিন্তু কি করব মরে যাচ্ছি এ কথা বলাও আমাদের মুখে শোভা পায় না। কারণ বাজে লোকে যাই মনে করুক না কেন, সাহিত্যসেবী এবং আহিফেনসেবী একই শ্রেণীর জীব নয়। ললিতবাবুর মতে সাধু ভাষা বনাম চলিত ভাষা এই মামলার মীমাংসা করিতে হইলে আধা ডিগ্রি আধা ডিসমিস ছাড়া উপায় নাই। এর উত্তরে আমার বক্তব্য এই যে, তর্মিন ডিগ্রি লাভে বাদীর খরচা পোষায় না, ওরকম জিত প্রকারান্তরে হার। এক্ষেত্রে আমরা যে বাদী সে বিষয়েও কোনো সন্দেহ নেই, কারণ আমাদের নাবালক অবস্থায় সাধুবাসীদের দল সাহিত্যক্ষেত্র দখল করে বসে আছেন, আমরা শুধু তাদের অন্যায়াগত সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছি। প্রতিবাদীরা জানেন যে পজিশনস ইজ 9 পয়েন্টস অব দ্য ল, সুতরাং তাদের বিশ্বাস যে আমাদের মাতৃভাষার দাবি তামাদি হয়ে গেছে ও সম্বন্ধে তাদের আর উচ্চবাচ্য করবার দরকার নেই। এ বিষয়ে বাক্য ব্যয় করা তারা কথার অপব্যয় মনে করেন। এ অবস্থায় কোনো বিচারপতির নিকট পুরা ডিগ্রি পাবার আশা আমাদের নেই, সুতরাং আমরা যদি আবার তা জবরদস্তি করে নিতে পারি, তাহলে বঙ্গ সাহিত্য আমাদের আয়ত্তের ভিতরে আসবে, নচেত নয়। এই মীমাংসার একটি চূড়ান্ত মীমাংসার প্রধান অন্তরায় হচ্ছে যে, পূর্বপক্ষের বক্তব্যটি যে কি তা আমরা প্রায়ই শুনতে পাইনি। যদি কোনো একটি বিশেষ রীতি সমাজে কিংবা সাহিত্যে কিছুদিন ধরে চলে যায়, তাহলে সেটি নিজের ঝোঁকের বলে, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ইনার্সিয়া, তারই বলে চলে। যা প্রচলিত তার জন্য কোনোরূপ কৈফিয়ত দেওয়াটা কেউ আবশ্যক মনে করেন না। অধিকাংশ লোকের পক্ষে জিনিসটা চলছে এইটাই প্রকৃষ্ট প্রমাণ যে তা চলা উচিত। তাছাড়া যারা মাতৃভাষাকে ইতর ভাষা বলে গণ্য করেন, তারা হয়তো বঙ্গভাষার সাহিত্য রচনা ব্যাপারটা নিচের উচ্চ ভাষণ স্বরূপ মনে করেন এবং সুবুদ্ধিবশত ওরূপ দাম্ভিকতা হেসে উড়িয়ে দেওয়াটাই সঙ্গত বিবেচনা করেন। সাধারণত লোকের বিশ্বাস এই যে, প্রচলিত আচার ব্যবহারকে মন দিয়ে যাচিয়ে নেওয়াতে বিপদ আছে, কেননা তাদের মতে শুধু স্ত্রীবুদ্ধি নয়, বুদ্ধিমাত্রই প্রলয়ঙ্কারী। সমাজ সম্বন্ধে এ মতের কতকটা সার্থকতা থাকলেও সাহিত্য সম্বন্ধে মোটেই নেই, কারণ যে লেখার ভেতর মানব মনের পরিচয় পাওয়া না যায় তা সাহিত্য নয়। সুতরাং ললিতবাবু পূর্বপক্ষের মত লিপিবদ্ধ করবার চেষ্টা করে বিষয়টি আলোচনার যোগ্য করে তুলেছেন। একটা ধরা ছোঁয়ার মতো যুক্তি না পেলে তার খণ্ডন করা অসম্ভব। কেবলমাত্র ধোঁয়ার ওপর তলোয়ার চালিয়ে কোনো ফল নেই। ললিতবাবু বহু অনুসন্ধান করে সাধু ভাষার স্বপক্ষে দুটি যুক্তি আবিষ্কার করেছেন। এক, সাধু ভাষা আর্টের অনুকূল। দুই, চলিত ভাষার অপেক্ষা সাধু ভাষা
হিন্দুস্থানি, মারাঠি, গুজরাটি প্রভৃতি ভিন্ন জাতীয় লোকেদের নিকট অধিক সহজবোধ্য। আর্টের দোহাই দেওয়া যে কতদূর বাজে এ প্রবন্ধে আমি সে সম্বন্ধে কোনো আলোচনা করতে চাইনি। এদেশে প্রায়ই দেখতে পাওয়া যায় যে যুক্তি যখন কোনো দাঁড়াবার স্থান পায় না, তখন আর্ট প্রভৃতি বড় বড় কথার অন্তরালে আশ্রয় গ্রহণ করে। যে বিষয়ে কারো কোনো স্পষ্ট ধারণা নেই, সে বিষয়ে বক্তৃতা করা অনেকটা নিরাপদ, কেননা সে বক্তৃতা যে অন্তঃশ্বাসশূন্য এ সত্যটি সহজে ধরা পড়ে না। তথাকথিত সাধু ভাষা সম্বন্ধে আমার প্রধান আপত্তি এই যে ওরূপ কৃত্রিম ভাষার আর্টের কোনো স্থান নেই। এ বিষয়ে আমার যা বক্তব্য আছে তা আমি সময়ান্তরে স্বতন্ত্র প্রবন্ধে বলব। এ স্থলে এইটুকু বলে রাখলেই যথেষ্ট হবে যে রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন সরলতা এবং স্পষ্টতা। লেখায় সেই গুণটি আনবার জন্য যথেষ্ট গুণপনার দরকার। আর্টহীন লেখক নিজের মনোভাব ব্যক্ত করতে কৃতকার্য হন না। দ্বিতীয় যুক্তিটি এতই অকিঞ্চিৎকর যে সে সম্বন্ধে কোনরূপ উত্তর করতেই প্রবৃত্তি হয় না। আমি আজ 10-11 বৎসর পূর্বে আমার লিখিত এবং ভারতী পত্রিকাতে প্রকাশিত কথার কথা নামক প্রবন্ধে এ সম্বন্ধে যে কথা বলেছিলুম এখানে তাই উদ্ধৃত করে দিচ্ছি। যুক্তিটি বিশেষ পুরনো, সুতরাং তার পুরনো উত্তরের পুনরাবৃত্তি অসঙ্গত নয়। এ বিষয়ে শাস্ত্রী মহাশয়ের বক্তব্য যদি ভুল না বুঝে থাকি তাহলে তার মত সংক্ষেপে এই দাঁড়ায় যে বাংলাকে প্রায় সংস্কৃত করে আনলে আসামি, হিন্দুস্থানি প্রভৃতি বিদেশি লোকেদের পক্ষে বঙ্গভাষা শিক্ষাটা অতি সহজবোধ্য ব্যাপার হয়ে উঠবে। দ্বিতীয়ত, অন্য ভাষায় যে সুবিধাটুকু নেই বাংলার তা আছে। যে কোনো সংস্কৃত কথা যেখানি হোক লেখায় বসিয়ে দিলে বাংলা ভাষার বাংলাত্ব নষ্ট হয় না। অর্থাৎ যারা আমাদের ভাষা জানেন না তারা যাতে সহজে বুঝতে পারেন, সেই উদ্দেশ্যে সাধারণ বাঙালির পক্ষে আমাদের লিখিত ভাষা দুর্বোধ্য করে তুলতে হবে। কথাটা এতই অদ্ভুত যে এর কি উত্তর দেব ভেবে পাওয়া যায় না। সুতরাং তার অপর মতটি ঠিক কি না দেখা যাক। আমাদের দেশে ছোট ছেলেদের বিশ্বাস যে বাংলা কথার পেছনে অনুস্বার জুড়ে দিলেই সংস্কৃত হয়, আর প্রাপ্তবয়স্ক লোকদের মত যে সংস্কৃত কথার অনুস্বার বিসর্গ ছেঁটে দিলেই বাংলা হয়। দুটো বিশ্বাসই সমান সত্য। বাদরের ল্যাজ কেটে দিলেই কি মানুষ হয়? যদি কারো এইরূপ ধারণা থাকে যে উক্ত উপায়ে রাষ্ট্রীয় একতা সংস্থাপিত হইবার পথ প্রশস্ত হইবে, কালে ভারতের সর্বত্র এক ভাষা হইবে, তাহলে সে ধারণা নিতান্ত অমূলক। ভারতবর্ষের ভবিষ্যৎ সভ্যতা যে আকারই ধারণ করুন না কেন, একাকার হয়ে যাবে না। যা পূর্বে কোশমিন কালেও হয়নি তা পরে কোশমিন কালেও হবে না। ভারতবর্ষের বিভিন্ন দেশের বিভিন্ন জাতি যে ভাষা, ভাব, আচার এবং আকার সম্বন্ধে নিজেদের বিশেষত্ব হারিয়ে এক জাতি হয়ে উঠবে এ আশা করাও যা, আর কাঁঠাল গাছ ক্রমে আম গাছ হয়ে উঠবে এ আশা করাও তাই। পুরাকালে এ দেশের দার্শনিকেরা যে সমস্যার মীমাংসা করবার চেষ্টা করেছিলেন, এ যুগের দার্শনিকদেরও সেই একই সমস্যার মীমাংসা করতে হবে। সে সমস্যা হচ্ছে বহুর মধ্যে এক দেখা। রাষ্ট্রীয় ঐক্য স্থাপনের একমাত্র উপায় হচ্ছে
ভারতবর্ষের নানা জাতির বিশেষত্ব রক্ষা করেও সকলকে এক যোগসূত্রে বন্ধন করা। রাষ্ট্রীয় ভাবনাও যখন অতি ফলাও হয়ে ওঠে এবং দেশে বিদেশে চারিয়ে যায়, তখন সে ভাবনা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। বঙ্গ সাহিত্যের যত শ্রীবৃদ্ধি হবে তত তার স্বাতন্ত্র্য আরও ফুটে উঠবে, লোপ পাবে না। ললিতবাবু পণ্ডিতি বাংলার ওপর বিশেষ নারাজ। আমি অবশ্য সেরকম রচনা পদ্ধতির পক্ষপাতী নই, তবে ব্রাহ্মণ পণ্ডিত লেখকদের স্বপক্ষে এই কথা বলবার আছে যে তারা সংস্কৃত শব্দ ভুল অর্থে ব্যবহার করেননি। তাদের হাতে সংস্কৃত শব্দের প্রয়োগ মিষ্ট প্রয়োগ না হলেও দুষ্ট প্রয়োগ নয়। প্রবোধচন্দ্রিকা কিংবা পুরুষ পরীক্ষা পড়লে বাংলা আমরা শিখতে না পারি, কিন্তু সংস্কৃত ভুলে যায়নি। প্রবোধচন্দ্রিকার রচয়িতা স্বর্গীয় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের আমি বিশেষ পক্ষপাতী, কেননা তিনি সুপণ্ডিত এবং সুরসিক একাধারে। এই উভয় গুণ আজকালকার লেখকদের মধ্যে নিতান্ত দুর্লভ হয়ে পড়েছে। তাছাড়া মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গল্প বলবার ক্ষমতা অসাধারণ। অল্প কথায় একটি গল্প কি করে সর্বাঙ্গ সুন্দর করে বলতে হয় তার সন্ধান তিনি জানতেন। পুরুষ পরীক্ষার ভাষা ললিতবাবু যে কি কারণে শব্দারম্বরময় জরিমা জড়িত ভাষা মনে করেন তা আমি বুঝতে পারলুম না, কারণ সে ভাষা নদীর জলের ন্যায় স্বচ্ছ এবং স্রোতস্রোতি। প্রবোধচন্দ্রিকার পূর্বভাগের ভাষা কঠিন হলেও শুষ্ক নয়। যিনি তাতে দাঁত বসাতে পারবেন তিনি তার রসাস্বাদ করতে পারবেন। আমাদের নব্য লেখকেরা যদি মনোযোগ দিয়ে প্রবোধচন্দ্রিকা পাঠ করেন তাহলে রচনা সম্বন্ধে অনেক সদুপদেশ লাভ করতে পারবেন। যথা ঘটকে কম্বুগ্রীব বৃকতর বলে বর্ণনা করলে তা আর্ট হয় না, এবং নর ও বিষাণ এই দুটি বাক্যকে একত্রে করলে নরবিষাণ এরূপ পদ রচিত হলেও তার অনুরূপ মানুষের মাথায় শিং বেরোয় না। যদি কোনো মাথায় বেরোয় তো সে পদকর্তার। রাজা রামমোহন রায় এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখার দোষ ধরা সহজ, কিন্তু আমরা যেন এ কথা ভুলে না যাই যে এরাই হচ্ছে বাংলা ভাষার সর্বপ্রথম গদ্য লেখক। বাংলার গদ্যের রচনা পদ্ধতি এদেরই উদ্ভাবন করতে হয়েছিল। তাদের মুশকিল হয়েছিল শব্দ নিয়ে নয়, অন্যয় নিয়ে। রাজা রামমোহন রায় তার রচনা পড়তে হলে পাঠককে কী উপায়ে তার অন্যয় করতে হবে তার হিসাব বলে দিয়েছেন। রাজা রামমোহনের গদ্য যে আমাদের কাছে একটু অদ্ভুত লাগে তার প্রধান কারণ হচ্ছে যে তার বিচার পদ্ধতি ও তর্কের রীতি সম্পূর্ণরূপে সংস্কৃত শাস্ত্রের ভাষ্যকারদের অনুরূপ। সে পদ্ধতিতে আমরা গদ্য লিখিনি, আমরা ইংরাজি গদ্যের সহজ এবং স্বচ্ছন্দ গতি অনুসরণ করতে চেষ্টা করি। রামমোহন রায়ের গদ্যে বাগাড়ম্বর নেই, সমাসের নামগন্ধও নেই, এবং সে ভাষা সংস্কৃত বহুলও নয়। তারপর বিদ্যাসাগর মহাশয়ের গদ্য যে আমরা স্ট্যান্ডার্ড প্রোজ হিসেবে দেখি তার কারণ তিনি সর্বপ্রথম প্রাঞ্জল গদ্য রচনা করেন। সে ভাষার মর্যাদা তার সংস্কৃত বহুলতার ওপর নয়, তার সিনট্যাক্স এর ওপর নির্ভর করে। রাজা রামমোহন রায়ের ভাষার সঙ্গে বিদ্যাসাগর মহাশয়ের ভাষা তুলনা করে দেখলে পাঠক মাত্রই বুঝতে পারবেন যে অন্যয়ের গুণেই বিদ্যাসাগর মহাশয়ের ভাষা
সুখপাঠ্য হয়ে উঠেছে। এইসব কারণেই পণ্ডিতি বাংলার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। ব্রাহ্মণ পণ্ডিতেরা বঙ্গভাষার কোনো ক্ষতি করেননি, বরং অনেক উপকার করেছেন। বিশেষত সে ভাষা যখন কোনো নব্যলেখক অনুসরণ করেন না, তখন তার বিরুদ্ধে আমাদের খড়্গহস্ত হয়ে উঠবার দরকার নেই। আসল সর্বনেশে ভাষা হচ্ছে চন্দ্রাহত সাহিত্যিকরা ইংরেজি বাক্য এবং পদকে যেমন তেমন করে অনুবাদ করে যে খিচুড়ি ভাষার সৃষ্টি করেছেন, সেই ভাষা। সে ভাষার হাত থেকে উদ্ধার না পেলে বঙ্গ সাহিত্য আতুরেই মারা যাবে, এবং সেই কৃত্রিম ভাষার হাত এড়াতে হলে মৌখিক ভাষার আশ্রয় নেওয়া ছাড়া আমাদের উপায়ান্তর নেই। সুতরাং আলালি ভাষাকে আমাদের শোধন করে নিতে হবে। বাবু বাংলার কোনো রূপ সংস্কার করা অসম্ভব, কারণ সে ভাষা হচ্ছে পণ্ডিতি বাংলার বিকার মাত্র। দুধ একবার ছিঁড়ে গেলে তা আর কোনো কাজে লাগে না। ললিতবাবুর মতে পণ্ডিতি বাংলার কঠোর অস্থিপঞ্জর পাঠ্যপুস্তক নির্বাচন সমিতির বায়ুশূন্য টিনের কৌটোই রক্ষিত। আমি বলি তা নয়, স্কুল পাঠ্য পুস্তকরূপ টিনের কৌটোই যা রক্ষিত হয়ে থাকে, তা শুধু সাধু ভাষারূপ নটানো গরুর দুধ। সুতরাং সেই টিনের গরুর দুধ খেয়ে যারা বড় হয়, মাতৃদুগ্ধ যে তাদের মুখরোচক হয় না, তার আশ্চর্যের বিষয় নয়। আমাদের রচনায় কতদূর পর্যন্ত আরবি, পারসি, ইংরাজি প্রভৃতি বিদেশি শব্দের ব্যবহার সঙ্গত, এ বিষয়ে ললিতবাবু এ সিদ্ধান্ত করেছেন যে এক সময়ে বাংলা ভাষার আরবি পারসি শব্দের প্রবেশ ঘটিয়াছে এবং আজকাল ইংরেজি শব্দের প্রবেশ ঘটিতেছে। ইহা প্রাকৃতিক নিয়ম। সকল ভাষাতেই যাহা ঘটিয়াছে, বাংলা ভাষাতেও তাহাই ঘটিয়াছে এবং ঘটিতেছে। এক কথায়, প্রাকৃতিক নিয়মের বিপক্ষতাচারণ করবার কোনো লাভ নেই। যে সকল বিদেশি শব্দ বেমালুম বঙ্গভাষার অন্তর্ভূত হয়ে গেছে, সে সকল শব্দ অবশ্য কথার মতো লেখাতেও নিত্য ব্যবহার্য হওয়া উচিত। কোনো শব্দের উৎপত্তি বিচার করে যে লেখক সেটিকে জোর করে সাহিত্য হতে বহিষ্কৃত করে দেবেন, তিনিই ঠকবেন, কারণ ও উপায়ে শুধু অকারণে ভাষাকে সংকীর্ণ করে ফেলা হয়। আমি এ বিষয়ে ললিতবাবুর মতের সম্পূর্ণ পক্ষপাতী, কিন্তু একটি কথা আমাদের মনে রাখা কর্তব্য। বঙ্গভাষা বাঙালি হিন্দুর ভাষা। এদেশে মুসলমান ধর্মের প্রাদুর্ভাবের বহু পূর্বে গৌড়ীয় ভাষা প্রায় বর্তমান আকারে গঠিত হয়ে উঠেছিল। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মতে অন্যান্য দেশীয় ভাষা হইতে গৌড় দেশীয় ভাষা উত্তমা, সর্বোত্তমা সংস্কৃত ভাষা বাহুল্য হেতুক। গৌড়ীয় প্রাকৃত অপর সকল প্রাকৃত অপেক্ষা উত্তম কি অধম সে বিচার আমি করতে চাইনি, কিন্তু সংস্কৃত ভাষার সঙ্গে বঙ্গভাষার সম্বন্ধ যে অতি ঘনিষ্ঠ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সংস্কৃত বৈয়াকরণিকদের মতে ভাষা শব্দ ত্রিবিধ, তজ্জ তৎসম দেশ্য। বঙ্গভাষায় তজ্জ এবং তৎসম শব্দের সংখ্যা অসংখ্য, দেশ্য শব্দের সংখ্যা অল্প এবং বিদেশি শব্দের সংখ্যা অতি সামান্য। এ বিষয়ে ফরাসি ভাষার সহিত বঙ্গভাষা একজাতীয় ভাষা। একজন ইংরাজি লেখক ফরাসি ভাষা সম্বন্ধে যা বলেছেন সে কথাগুলি নিচে উদ্ধৃত করে দিচ্ছি। তার থেকে পাঠক মাত্রই দেখতে পাবেন যে ল্যাটিন ভাষার সহিত ফরাসি ভাষা যেরূপ সম্বন্ধ,
সংস্কৃত ভাষার সহিত বঙ্গভাষারও ঠিক সেই একই রূপ সম্বন্ধ। উইথ এ ভেরি ফিউ এক্সেপশনস, এভরি ওয়ার্ড ইন এভরি ওয়ার্ড ইন দ্য ফ্রেঞ্চ ভোকাবুলারি কামস স্ট্রেট ফ্রম ল্যাটিন। দ্য ইনফ্লুয়েন্স অফ প্রি রোমান সেলস ইজ অলমোস্ট ইমপারসেপটেবল, হোয়াইল দ্য নাম্বার অফ ওয়ার্ড ইন্ট্রোডিউসড বাই দ্য ফ্রাঙ্কিস কনকোয়ার্স অ্যামাউন্টস টু নো মোর দ্যান আ ফিউ হান্ড্রেডস। উদ্ধৃত পদটিতে ফ্রেঞ্চ এর স্থানে বঙ্গভাষা, প্রি রোমান এর স্থানে বাংলার আদিম অনার্য জাতি, ল্যাটিন এর স্থলে সংস্কৃত এবং ফ্রাঙ্কিস এর স্থলে মুসলমান এই কথা কটি বদলে নিলে উক্ত বাক্য কটি বঙ্গভাষার সঠিক বর্ণনা হয়ে ওঠে। এরূপ হওয়াতে ফরাসি সাহিত্যের যা বিশেষ গুণ, বঙ্গ সাহিত্যেরও সেই গুণ থাকা সম্ভব এবং উচিত। সেগুণ পূর্বোক্ত লেখকের মতে হচ্ছে এই: ফ্রান্স লিটারেচার ইজ অ্যাবসোলিউটলি হোমোজেনাস, দ্য জিনিয়াস অব দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ডিসেন্ডেড ফ্রম ইটস সিঙ্গেল স্টোক হ্যাজ ট্রাম্পেড মোস্ট ইন সিম্পলিসিটি, ইন ইউনিটি, ইন ক্লেরিটি অ্যান্ড ইন রেস্ট্রিক্ট। সুতরাং জোর করে যদি আমরা বাংলা ভাষায় এমন সব আরবি কিংবা ফার্সি শব্দ ঢোকাতে চেষ্টা করি যা ইতিপূর্বে আমাদের ভাষার অঙ্গীভূত হয়ে যায়নি, তাহলে এরূপ উপায়ে আমরা বঙ্গভাষাকে শুধু বিকৃত করে ফেলব। সম্প্রতি বাংলা ভাষার ওপর ঐরূপ জবরদস্তি করবার প্রস্তাব হয়েছে বলে এ বিষয়ে আমি বাঙালি মাত্রকেই সতর্ক থাকতে অনুরোধ করি। আগন্তুক ঢাকা ইউনিভার্সিটির রিপোর্টে দেখতে পাই একটু ঢাকা চাপা দিয়ে ওই প্রস্তাবই করা হয়েছে। স্কুল পাঠ্য গ্রন্থাবলীর ওপর আর্য আক্রমণের বিষয়ে আমি অনেকরূপ ঠাট্টা বিদ্রুপ করেছি, কিন্তু ওই স্কুল পাঠ্য গ্রন্থাবলীর ওপর এই মুসলমান আক্রমণের প্রস্তাবটি আরও ভয়ঙ্কর। কেননা বাংলা ভাষার তজ্জ শব্দকে রূপান্তরিত করে তৎসম করলেও বাংলা ভাষার ধর্ম নষ্ট হয় না, কিন্তু অপরিচিত এবং অগ্রাহ্য বিদেশি শব্দকে আমাদের সাহিত্যে জোর করে ঢুকিয়ে দেওয়াতে তার বিশেষত্ব নষ্ট করে তাকে কদর্য এবং বিকৃত করে ফেলা হয়। এই উভয় সংকট হতে উদ্ধার পাবার একটি খুব সহজ উপায় আছে। বাংলা ভাষা হতে বাংলা শব্দ সকল বহিষ্কৃত করে দিয়ে অর্ধেক সংস্কৃত এবং অর্ধেক আরবি ফার্সি শব্দ দিয়ে স্কুল পাঠ্য গ্রন্থ রচনা করলে দুকুল রক্ষে হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।